ভাই কিরকম মনে হচ্ছে ইলিশের দাম? তুলনামূলক আগের থেকে একটু কম এখন, কিন্তু মানে তারপরেও আসলে আমাদের মতো যারা সাধারণ মধ্যবিত্ত আছি একটু বেশি বেশি মনে হইতেছে। আর একটু কমলে হয়তো আর একটু ভালো হবে। আর ওনারা তো আসলে বাজার যেরকম থাকে ওরকমই বিক্রি করে, ওনাদের তো কিছু করার নাই, যেভাবে কিনে নিয়ে আসবে সেভাবে বিক্রি করবে। কিন্তু আসলে যেখান থেকে ধরা হচ্ছে ওই জায়গা থেকে হয়তো সিন্ডিকেট না করে যদি একটু কম দামের ভিতরে তোলো থাকতো, তাহলে আসলে সব মানে শ্রেণীর মানুষ ইলিশ মাছ খেতে পারতো। এখানে কিন্তু শুধু ইলিশ মাছ না, আসলে অনেক ধরনের মাছই পাওয়া যায়। বিশাল একটা চিতল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, বিশাল এক গোয়াল। কিন্তু কতটুকু আসলে শুনতে পাচ্ছি আমরা সেটাই হলো বিষয়। ট্রেনের প্রচণ্ড আওয়াজ কিন্তু যাচ্ছে এই জায়গায়। ইলিশ খাবেন? ইলিশ খুব সস্তায় নাকি ইলিশ পাওয়া যাচ্ছে? কারণ হচ্ছে ভিন্ন দেশে এখন আর ইলিশ যাচ্ছে না, বিষয়টা এরকমটাই বলছে অনেকে। এবং আর তাই একেবারে কম দামে আমাদের দেশে নাকি ইলিশ কিনতে পাওয়া যাচ্ছে, অনেকেই কিনছে। আসলে কি বিষয়টা? তাই চলে এসেছি বাজারে, আমরাও আসলে দেখব, আপনাদেরকেও জানাবো। মোটামুটি বেশ অনেক সাইজ ইলিশই দেখতে পাচ্ছি এবং অনেক ইলিশের দোকানই এখানে আছে। তো কথা বলি একটু, আসলে যারা বিক্রেতা আছেন এবং ক্রেতা আছেন ওনাদের সাথে, জানি আসলে বিষয়টা কি, সত্যটা আসলে কতটুকু। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? ভাই নাম কি? সুমন। সুমন ভাই, মোটামুটি অনেক সাইজের ইলিশ আপনারা এখানে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। জি, কিরকম দাম যাচ্ছে আসলে বাজার ইলিশের? এই যে 1 কেজি সাইজ আছে, এটা 1 কেজির উপরে আছে 1600 টাকা। এটা 1 কেজি সাইজ? 1 কেজির একটু বেশি আছে, 1600। এটা আছে 1 কেজি 300, এটা আপনার 1700, এটা আছে 1.5 কেজির উপরে, এটা 1800 টাকা। আর এটা আছে 1000 টাকা কেজি, 700-800 গ্রাম। 1000 টাকা কেজি? এইটা 700-800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম। জি, 1 কেজি 900 গ্রাম আছে, এটা 2000 টাকা কেজি। একটু একটু উঠাবেন এটা। আচ্ছা দেখেন, 1 কেজি 900 গ্রামের মতো? জি, 1 কেজি। কত কেজি এটা? এটা আপনারা 1950 টাকা রাজেব। 1950 টাকা? জি ভাই। তাহলে কেমনে মিললো? এই যে সবাই বলতেছে যে খুব কমে নাকি ইলিশ পাওয়া যেতেছে, আসলে ভাই ফেসবুকে তো কমই পাওয়া যায়। ফেসবুকে তো ওরা পোলার লাগে সব কিছু করতে রে, আমরা তো গাড়ে যাই আবার পাই না কমে। ওরা ফেসবুকে 250 টাকা কেজি জাটকা ইলিশ আছে, তো আমরা যাই পাই না ইলিশ, বিষয়টা এমন। তাহলে মোটামুটি এই মানে দাম কম যেটা শুনতেছি, এই শুধুমাত্র ওই ফেসবুক আর ইউটিউবের মধ্যেই নাকি? জি জি, শুধুমাত্র ফেসবুকের মধ্যেই। আসলে বাজারের অবস্থা? বাজারের অবস্থা সেরকম ভালো না। সেরকম না নাকি আপনারা লাভ বেশি করতেছেন? না না, আমরা কেজিতে 20-30 টাকা লাভ, আমরা বেশি লাভ নেই মাছে। 1500 করে বললাম কেজি এইটা আর কি, তাতে দেয় না তো। 1500 করে বলছেন? কেজি বললাম, তাও দিচ্ছে না? না না। আচ্ছা কেমন সাইজের বলছেন এগুলো? এটা আপনার 1 কেজি 500-600 এরকম আর কি। আচ্ছা, অনেকেরই দাবি যে আসলে আমাদের দেশে তৈরি হচ্ছে, এটা কোনো ফার্মে উৎপাদন করা লাগে না, কোনো ফিড খরচ নাই, কোনো শেড তৈরি করতে হয় না। যেমন গরু তৈরি করতে হইলে শেড নির্মাণ করতে হয়, গরুর খাবার দিতে হয়, অনেক কিছু নদীতে জাল ফেললেই পাওয়া যাচ্ছে, তারপরও সেই মাছ এত টাকা দিয়ে আসলে কিনতে হচ্ছে আমাদের, এটা তো আসলে খুবই কষ্টের একটা বিষয় না? আমার কাছে তো মনে হয় একটা অবাক কাণ্ড আর কি। জাতি হিসেবে আমরা সবাই ইলিশ মাছ পছন্দ করে, নিজের দেশে তৈরি উৎপাদন হয়, আমরা যদি সবাই ইলিশ মাছ না খাইতে পারি তাহলে সবার মনে কষ্ট না? সবার মনে কষ্ট, আসলে গরিব মানুষ, দিন আনা দিন মানুষ যারা, আসলে ইলিশ মাছ কিন্তু চোখেই দেখে না মনে হয়, মানে জাস্ট খালি হয়তো বাজারে এসে দেখতে পারে কিন্তু আসলে কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। আসলে জাতীয় মাছ ইলিশ, যেটা আমাদের দেশে একমাত্র উৎপাদন হয়, জন্ম হয়, সে মাছ সবাই খাইতে চায়, সবাই খাইতে পছন্দ করে। তো সরকারের কাছে আমি আহ্বান রাখবো, সবাই যেন, সাধারণ মানুষ যেন এই ইলিশ মাছ খাইতে পারে। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই একজন ক্রেতা হিসেবে, এই যে সাইজের মাছগুলি মানে কিরকম দাম হইলে বাজারে ঠিক হয়? এইটা আমার কাছে মনে হয় যে 1200 টাকা হলেই সাধারণ মানুষ খেতে পারতো। 1200 হইলে? 1200 হইলে সাধারণ মানুষ খেতে পারতো, যে যারা যারা ধরে তারাও তো কষ্ট করে, সবাই প্রত্যাশা যে সবাই খেতে যায়। সবাই খেতে যায়, যারা খাবে কিনে তাদেরও যেন কিছু থাক, মানে কিনে খেতে পারে, আর যারা ধরতেছে যারা বেচতেছে ওনাদেরও যেন আসলে কিছু থাকে। যাই হোক, তো এই বাজারটা আসলে একেবারে রেল লাইন ঘেসে, তো যার কারণে এখানে মোটামুটি এই যে ট্রেন চলে আসছে খুবই বাজে একটা অবস্থা। ওরে বাপরে বাপ, দুইটা ট্রেন একসাথে চলে আসছে, একেবারে সেই গতিতে চলে যেতেছে ট্রেন। এখানে কিন্তু শুধু ইলিশ মাছ না, আসলে অনেক ধরনের মাছই পাওয়া যায়। বিশাল একটা চিতল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, বিশাল এক গোয়াল। কিন্তু কতটুকু আসলে শুনতে পাচ্ছি আমরা সেটাই হলো বিষয়। ট্রেনের প্রচণ্ড আওয়াজ কিন্তু যাচ্ছে এই জায়গায়। যাই হোক, দেখি একটু চিতলের দামটা জানানো যায় কি না, কোরালের দামটা জানানো যায় কি না, তার পাশাপাশি বিশাল যে বোয়ালটা আছে সেই বোয়ালটার দামটাও
আমরা একটু জানার চেষ্টা করব যিনি এই মাছগুলো নিয়ে আসছেন ওনার কাছ থেকে। ট্রেন কিন্তু মোটামুটি চলে গেছে, ভাই তো একেবারে কানে হাত দিয়ে রাখছে ট্রেনের শব্দে। ভাই কেমন আছেন? ভালো। বিশাল একটা চিতল, কিরকম দাম এটার? এদের কেজি দাম কম, 550 টাকা কেজি। 550 টাকা কেজি? যা কিলিশের সাথে চিন্তা ভাবনা করলে দাম কম আছে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে বোয়াল কেমনে বেচতেছেন? বোয়াল 300-350 টাকা কেজি। এ তো অনেক সস্তা। অনেক সস্তা আমার। কোথাকার বোয়াল এটা? এটাই ভৈরবের মাছ। ভৈরবের মাছ। এটা কি কোরাল? এটা কোরাল। কেমন? এই 600-700 টাকা কেজি। 600-700 টাকা কেজি। মাশাআল্লাহ, তেলাপিয়াও কিন্তু মানে এখানে মোটামুটি ওনার যে মাছ আছে সবগুলো বড় বড় সাইজ। এই সাইজে তেলাপিয়া কেমন কেজি? এই 250-280। মানে এখন বলতেছেন না আসলে বেশি? আসলে বেশি আমরা। হ্যাঁ আমরা আসলে বেশি। আমরা এনে তোলতে করি কেমনে? মোটামুটি একটু ছোট সাইজ বলা যাবে না, ছোট সাইজের থেকে একটু বড়। এগুলা কেমন কেজি বিক্রি করতেছেন? 750-800। 750-800 এগুলা কয়টা থেকে কেজি কয়টা হবে? 3 কেজির উপরে। 3 কেজির উপরে? কেমন মানে 350-400 গ্রাম করে একটা নাকি? হ্যাঁ হ্যাঁ। বাজারের অবস্থা কেমন? বাজারে কাস্টমার কম, খুব কম। ইলিশের দাম তো আমরা শুনি জানতেছি নাকি কম? মোবাইলে কম, মোবাইলে বাস্তবে কিন্তু কম না। বাস্তবে আসলে আসলে এরকমই দাম মাশাল্লাহ। এই যে বড় বড় মাছ এইগুলো কেমন দাম? এই 1600 টাকা কেজি, 1 কেজি 200 গ্রাম ওজন। 1 কেজি 200 গ্রামের মাছ 1600 টাকা। মাশাল্লাহ, মাছ কিন্তু বেশ অনেক মোটা সোটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, মাছ দেখলে আসলে পছন্দ হবে, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি মানিব্যাগে হাত দিবেন তখন আর টাকা খুঁজে পাওয়া যাবে না, এটাই সমস্যা। কেমন বিক্রি করতে পারেন দিনে, কত কেজি ইলিশ এখন? জি আলহামদুলিল্লাহ 70-80 কেজি মাছ বেশি যা। এটা আপনি 750 টাকা কেজি নিলে 700 টাকা যাবে। 700 টাকা কেজি? এটা কেজিতে কয়টা উঠতে পারে? কেজিতে আমরা 5টা উঠবো। হ্যাঁ কেজিতে 4টা 5টা উঠবো। 4টা 5টা এই হইলো অবস্থা। দেখেন কেজিতে 4টা 5টার মতো উঠবে, সেই ইলিশও 700 টাকা কেজি এখনও কিনা লাগতেছে। আসলে যতটাই আমরা শুনি যে আসলে অনেক কম দাম, বিষয়টা আসলে তা না। তবে যাই হোক, মাছগুলি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুবই। জি ভাই? জি ভাই, একবার ফ্রেশ মাছ, এখানে কোনো ভেজাল নাই মাছে, মাছে ভেজাল মুক্ত মাছ, এখানে ভেজাল মুক্ত মাছ এবং মোটামুটি অনেক সংগ্রহ আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং অনেকগুলি মাছের দোকান এখানে ইলিশের। এই যে আমার এই পাশেও আছে মোটামুটি বেশ বড় বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি। সাইজ এটার একটু ছোট হইলো, মাছগুলি দেখতে খুব সুন্দর লাগতেছে। এই যে চোখ লাল চকচক করতেছে একদম সোনালী। ভাই কেমন দাম এগুলা? এটি 1300-1400 টাকা কেজি। 1300-1400 টাকা? তা আমরা শুনি যে ইলিশের দাম নাকি ভাই কমে গেছে আসলে। না এটির দাম কমে না, সব নিতে থাকা সাপ্লাই। হ্যাঁ সাপ্লাই লয়ে যেতেছে। সাপ্লাই লয়ে যেতেছে বলতে? বিদেশে। বিদেশে যেতেছে? তো এটা তো আগে শুনতাম আমরা যে দেশের বাইরে যাইতো, অন্য দেশে আমাদের পাশাপাশি যে দেশ সেই দেশে চলে যেত। তো এখন তো নাকি এগুলো বন্ধ আছে, যার কারণে দাম নাকি একটু কম খাওয়ার কথা। অনেক নিতে আছে ইউরোপ কান্ট্রি। এখন আবার ইউরোপ কান্ট্রি নিতে আছে? তাহলে আমরা কি কমে ইলিশ খাইতে পারবো না? আমাদের দেশের জিনিস আমরাই খাইতে পারতাছি না, কি অবস্থা না। এই যে দেখি, এই যে ভাই যেন আবার কি বলতেছে, আসলে ভাইয়ের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। কি ভাই? অন্য বছরের চেয়ে মাছের আমদানি কম এবার, এই বছর অনেক কম। আচ্ছা, আর মাছ যদি আসে 1 কেজি 100 গ্রাম 1 কেজি 200 গ্রাম ফেলার সব সাপ্লাই লইয়া যায়। আচ্ছা, মানে বড় মাছগুলি থাকতেছে না? থাকতেছে না। তাহলে বড় মাছ যদি না থাকে বড় মাছের দাম ধরেন বেশি দিল, কিন্তু ছোট ছোট মাছ তো আছে, এগুলোর দাম তো কম হওয়ার কথা। এই 700 গ্রাম শুদ্ধ লইয়া যায়। এই 700 গ্রাম সহ চলে যায়? চলে যায়। এই কারণে দাম বেশি? এই কারণে দাম বেশি, মাছের আমদানি কম। কারণটা কি আসলে, কম কেন উতরবেন? হ্যাঁ কেন কম? নদীতে আমদানি নাই তো। নদীতেই নাই? নদীতেই নাই। নদীতে আগে জালের কাছে গেলে বুঝবেন, ওই জায়গায় যে জায়গায় বোট আসে ওই জায়গায় মাছ কম। আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে কিছু মাছ সাপ্লাই এই জায়গা বাইরে। আপনাদের এখানে যেগুলো আসে এগুলো কোন জায়গার মাছ? এটি সব বরিশাল। বরিশালের? বরিশাল। এই যে সবসময় তো এরকম টাটকা মাছ পাওয়া যায়? টাটকা মাছ সবসময়? টাটকা মাছ, এটি সব টাটকা মাছ। এটি মনে করে একদম তরতাজা, বাবুগঞ্জের মাছের সবচেয়ে টাটকা। বাবুগঞ্জের মাছ? বাবুগঞ্জের। আচ্ছা, বাবুগঞ্জের ইলিশ টাটকা। এগুলা কেমন ওজন হবে এক একটা? এটা একটা 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম? আচ্ছা, কেমন দাম এগুলার? এর দাম হলো 1700 টাকা কেজি। 1700 টাকা কেজি? এটা তো চাওয়া দাম নাকি? বেচা বিক্রি তো কমে করেন নাকি? বেচাটাই 1700। বিক্রি করেন 1700 করে? 1700।
কিনে 1700 টাকা করে মানুষ না কেনা কিনতে আসে না, 28 বেশি 1900 বেশি কাস্টমার কাঁচা জিনিস, এটা বেচার কোনো স্টেশন নেই। আচ্ছা আচ্ছা, যা লস হয় সত্যি কথা কম বিক্রি তাই 1700 করে বেচতেছেন? 1700 বেচা বিক্রি ভালো হইলে আরেকটু বেশি বেচতেন মনে হয়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বেচার কাস্টমার কম, অনেক কম কাস্টমার, অনেক কম। মাশাল্লাহ মাছগুলা তো আসলে দেখতে খুব ভালোই লাগে, আমরা একটু খাইতে না পারি ধরতে। ওরে বাপরে বাপ, মাশাল্লাহ মোটা তো সোটা তো আছে দেখা যায়। হ্যাঁ, আর এরকম গোলগাল মাছগুলাই নাকি একটু ভালো হয়, স্বাদও হয়? হ্যাঁ, অরিজিনাল চাঁদপুরের এগুলা। আচ্ছা, এ বুঝার উপায় কি? এরকম চ্যাপটা নাকি? চ্যাপটা গোল মাথা ছোট লেদা ছোট। আচ্ছা আচ্ছা, এই যে ভালো মাছ, সবচেয়ে ভালো মাছ, সবচাইতে ভালো মাছ, কিন্তু আসলে দামটাও মোটামুটি মাশাল্লাহ খুব ভালোই। এখন বলতেছে ওনারা যেটা, সেটা হলো যে আসলে পাওয়া যাচ্ছে কম, যার কারণে দাম বেশি। যদিও আমরা আসলে অনেকেই দেখতেছি বা শুনতেছি বলতেছি যে বুঝলেন যে শুধু আমাদের এই বাজার না, সব বাজারই আমরা যাচাই করলে মোটামুটি বোঝা যাবে, বুঝতে পারবো। আচ্ছা ভাই, কিরকম মনে হচ্ছে ইলিশের দাম? তুলনামূলক আগের থেকে একটু কম এখন, কিন্তু মানে তারপরেও আসলে আমাদের মতো যারা সাধারণ মধ্যবিত্ত আছি একটু বেশি বেশি মনে হইতেছে, আর একটু কমলে হয়তো আর একটু ভালো হবে। আর ওনারা তো আসলে বাজার যেরকম থাকে ওরকমই বিক্রি করে, ওনাদের তো কিছু করার নাই, যেভাবে কিনে নিয়ে আসবে সেভাবে বিক্রি করবো। কিন্তু আসলে যেখান থেকে ধরা হচ্ছে ওই জায়গা থেকে হয়তো সিন্ডিকেট না করে যদি একটু কম দামের ভিতরে তোলো থাকতো, তাহলে আসলে সব মানে শ্রেণীর মানুষ ইলিশ মাছ খেতে পারতো। ঠিক আছে, জানাচ্ছিলাম আসলে বাজার ঘুরে তো ইলিশের দাম কীরকম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।